হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই জানে, হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই আমরা জানি। এনারা ছিলেন সবথেকে বড় দানবীর, সুবহানাল্লাহ। নবীজি চাইলে ওনারা যত বেশি দিতে পারতেন চেষ্টা করতেন বেশি দেওয়া। তা ওনাদের তো না খায়ে তো দান করতে করতে মরে যায়নি, কিয়ামত পর্যন্ত এই নামগুলো থাকবে কি থাকবে না? আর এক ভদ্রলোক কারুন, কারুন মুসা আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে দেখা করতে যাইতেন তুর পাহাড়ে, কথা ঠিক আছে কিনা? তো যাওয়ার সময় কারণ জিজ্ঞেস করছে, আল্লাহর সাথে কি দেখা হয়? বলে কথা হয়। কইলে আমার একটা কাজ করে দিতে পার? বলে কি কাজ? বলে ছেলে মেয়ে না খাওয়া থাকে তিন দিন চার দিন, ছেলে মেয়ের চোখের পানি আর সহ্য করতে পারিনি, তো তুমি আল্লাহকে বলে কিছু ধন দৌলতের ব্যবস্থা করে দিতে পারো? বলছে হ্যাঁ বলবো বলবো। গেছে, কইলে মাবুদ কারণ কিছু টাকার দাবি করেছে। তা বলছে ওকে টাকা দেওয়া যাবে না। কেন? বলে টাকা থাকলে, টাকা দিলে ইমান থাকবে না। আচ্ছা বলেন এবার, মুসা নবী, মুসা নবী বেশি বোঝে না আল্লাহ বেশি বোঝে? জোরে কোন আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা কারণ নাই। তো বলছে না মাবুদ দেও। তো বলছে তুমি বুঝতে পারছো না, ও যেভাবে আমাকে ডাকে টাকা হলে ও ডাকাই বাদ দিয়ে দিবে। বলছে তাই হয় নাকি? টাকা নাই, ঘরে খাবার নাই, তাই তোমাকে এত ডাকা ডাকে, তখন তো টাকা হলে। বলে মুসা আমি যা বলছি এটাই ঠিক। ঠিক আছে, গেল কারণ জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, টাকা কি আল্লাহ দিবে? না তোমার টাকা দিবে না। কেন? বলে তুমি বলে নাকি ইবাদত বন্দেগী ছাড়িয়ে দিবা, এই জন্য দিবে না। বলছে তুমি এক পাগল, তোমার আল্লাহ আর এক পাগল। কেটা বলছে? কারণ। কেন? বলে আরে পাগল, আমার এখন ধন দৌলত নাই, তিন দিন চার দিন না খেয়ে থাকি, তাই তো আমি সবসময় মৌলাকে জপি, আর তখন তো বাড়িঘর ছেড়ে দিয়ে ছেলে পেলে সব ব্যবসা বাণিজ্য করবে আমি। এটাও তো কথা। পরের দিন আবার গেছে, বলছে তুমি আমার কথা মানলা না, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম যাও। তো আল্লাহ তো দিয়ে দিলাম বললেই তো হয়ে গেল নাকি? কোন আর ফায়াকুন, কোন মানে হয়ে যাও, ফায়াকুন মানে ধ্বংস হয়ে যাও। দিল, এত পরিমাণ দিলেন, দশতলা বাড়ি বানাইছ ওটা আল্লাহর, ঠিক কিনা? পঞ্চাশ হাজার বিঘা জমি ওটা আল্লাহর, কোরআনে বলছে আল্লাহ। কোথায় পালা বাঙালি হুজুর হাতের ঘড়ি, কোথায় পালা পাঞ্জাবি, কোথায় পাইলা টুপি, আসার সময় তো জাঙ্গি পরিও আসো নাই। তাহলে যা কিছু দিয়েছে এটার মালিক কেনা? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই বক্তা গলা কি জাতা গলা নাকি? চেহারাও টকটকে চেহারা, কিন্তু কি নাই? এটা পা অসল, ঠিক কিনা? তাহলে বক্তা না শুধু, এক একটু যদি এমন তেমন হয়ে যায় শেষ, মালিককে আল্লাহ। চোখ দিলেন তিনি কে? আল্লাহ। কয়টা? দুইটা। একটা যদি নষ্ট হয়ে যায় আমার বান্দা আরেকটা দিয়ে দেখবে, হাত যদি একটা অসল হয়ে যায় আমার বান্দা আরেকটা দিয়ে চলবে, পা যদি একটা অসল হয়ে যায় আমার বান্দা আরেকটা দিয়ে চলবে, কিডনি কয়টা? দুইটা। বাবা তোরাও জানিস নাকি? তা তো জানবি, আর্জেন্টিনার জামানা না? সব জোড়া জোড়া দিয়েছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ তাআলা
আমরা মনে করি আমার, আমার বলতে কোনো কিছু নাই, তিনার সব। যদি আমার বলতে কিছু থাকতো তাহলে পাঁচতলা বাড়ি বানালেন, হাসপাতালে মারা গেছেন, অ্যাম্বুলেন্স নিয়ে এসে লাশ দিল, লাশটা কমপক্ষে পাঁচতলা আপনার রুমে রাখত, এত কষ্ট করে বাড়ি বানাইছে, আজকে একটা রাত ও থাক। বলেন তো পাঁচতলায় উঠাবে, কোন জায়গায় উঠাবে? নিচতলায়ও না, উঠানে রাখবে। আমি তো নিচতলায় উঠা থেকে হোক দেখি নাই, নিচতলায় মরলেই তো বাইরে ফেলাই দেয়। আমি সব থেকে একটা কষ্ট পেয়েছি, আমার এক বন্ধু হাফেজ ইউসুফ, খুব সহি হাফেজ, আমি দীর্ঘদিন ওনার পিছনে নামাজ পড়েছি, যদিও বন্ধু আমাকে লেনদেন করে ডাকতেন। উনি মারা গেছেন, মাগরিবের নামাজ পড়তে আসবে, অজু করার সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। তা আমরা নামাজ পড়ে দেখতে গেলাম, তো কী দুঃখের ব্যাপার, একটা বিছানা চাদর যে বিছাবে তাও না, সিড়াকটা খেজুরের পাটির উপরে উঠানে ফেলাই রাখছে। তাহলে এই তো চিনে নে তোর আপনারে ওরে আবজমনা, এ সংসারে কেউ নাই আপন জনা, ঠিক কিনা? কেউ আপন না ছেলে, আজকাল তো ছেলেরা বোর কথাই উঠা বসা করে। বউ যদি বলে আমি তোমার মার কাপড় ধুতে পারবো না, বউ যদি বলে আমি তোমার মার বাপের রান্না করতে পারবো না, এইবার বোর পিছনে ছেলে চলে যাবে কিন্তু মার পিছে যাবে না, শাশুড়ির পিছে যাবে কিন্তু মার পিছে যাবে না। আজকাল বর্তমানে মা এবং বাপ যেন ছেলেদেরকে, ছেলেদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। তবে মনে রাখো, মা আর বাপ ছাড়া তোমার শাশুড়ির বাপের ক্ষমতা নেই জান্নাতের দরজা খুলে। ব্যাক করো, এখনো ব্যাক করো বলছি, নাহলে জান্নাত পাবা না। তো কারণ আল্লাহ দিয়ে দিলেন, এত পরিমাণ ধন দৌলত দিলেন, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আল্লাহ পারে না? এখানে এখানে যেসব লোক আছে একটা মনে হয় কোটিপতি না, আল্লাহ পারে? আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাই যায়। আমার গাড়ি যাচ্ছে আর একটা মেয়ে লোকের পা দুই খান কাটাতে শ্যাসড়াতে শ্যাসড়াতে যাচ্ছে, তা আমার ড্রাইভারকে বলছি দেখিস নি রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে, কোথা? আমি তো সাইড দিয়ে আসছি, আমি রাখ গাড়িটা রাখ, উনি ভিক্ষা করেন। তো বলছে হ্যাঁ বাবা, কেন? ছেলে মেয়েকেও দেখে না, তাই আমি 500 টাকার একটা নোট দিলাম। তো বলছে বাবা আমাকে জীবনে 500 টাকা কেউ দেয়নি। আমি চাষি একটা কথা বলবো, কি আপনি যখন যৌবন ছিলেন, জোয়ান যুবতী, তখন কি ছেলেরা প্রেম করতে চায় নাই? আমাকে হাসছে আর বলছে বাপ এই প্রশ্ন কেন, আমি তোমাকে আমার ড্রাইভারও ঘৃণা করতেছে, তাই জিজ্ঞেস করলাম, একদিন তোমারও দিন ছিল, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। সোনাতলায় কারিগর পাড়া আছে না, সরিষা সোনাতলা, এক কারিগর এসে কানতেছে আমাদের দিন কি ফিরবে। আমি কেন বলে কারিগরের অবস্থা খুব খারাপ, খারাপ হওয়ার কারণ আছে, এখনো বৃদ্ধরাও 3 পিস পরে, তো শাড়ি পরে কিনা, ঠিক না? তো বলছে তাহলে দিন কি ফিরবে না, আল্লাহর কাছে কানতে থাকা ফিরতেও পারে। একটা না দুইটা না 70টা উটের বোঝা দিলেন শুধু ধন দৌলতের চাবি কাঠি আল্লাহ দিয়ে দিলেন, তো ধনী হয়ে গেছে। আল্লাহ কয় মুসা কেমন ভাব বুঝতেছো? বলে কিসের? বলে তোমার চাচাতো ভাই কারণ কি নামাজ কালাম করতেছে? বলে আমি তো খেয়াল করি নাই। বলে যাইও দেখো। যা বলছে আপনি কি নামাজ কালাম করতেছেন? তো বলে তোর মতন বেকার লোক নাকি খালি নামাজ নিয়ে থাকার টাইম আছে? বলছে তো বলছে তুমি কি কও, নামাজ বলে টাইম আছে নাকি? টাইমই পাই না,
আমি ফজরটা কি বলে পড়ি, ফজর আর এশাও ছেড়ে দিছে। আল্লাহ কয় ফজর আর এশা ধরে আছে নাকি জিজ্ঞেস করো, গেছে ফজর আর এশা বলে ওটাও বাদ দিয়ে দিয়েছি। আমার ব্যবসা বাণিজ্য লোকজন হ্যান ত্যান আমার দ্বারাই সম্ভব না। মুসা কয় আল্লাহ তো ঠিকই বলেছিলেন, আল্লাহ কি বেঠিক বলে নাকি? আরো জোরে কম, আল্লাহ যাহা বলেছেন তাহা জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোন সন্দেহ নাই। তো বলছে মুসা নামাজ কালাম তো ইবাদত বন্দিগি ছাড়িয়ে দিল, তা কাজ করতে কম শতকরা আড়াই টাকা আল্লাহর ওয়াস্তে খরচ করতে বলো, এটাকে কি বলে? কমপক্ষে যাতে মনে করি যে না সে আমাকে ভালোবাসে, গেছে বলে নামাজ কালাম তো সবই বাদ দিলেন, তাহলে এক কাজ করেন শতকরা আড়াই টাকা জাকাত দেন আল্লাহর ওয়াস্তে খরচ করেন। বলে কোনো ব্যাপার না কি পাগল, টাকার অভাব আছে? তবে সে তাই কবে আসবো? বলে আইসো, একশো টাকা এখানে রাখে, এখানে রাখে আড়াই টাকা, এখানে যদি আড়াই টাকা থাকে এখানে থাকে কত? সাড়ে ৯৭ টাকা। এই দিকে না তাকায় খালি কারণ, এই দিক তাকায় কোন দিক তাকায়? তোমার তো টাকার অভাব নাই, আল্লাহ তো দিয়েছে একেবারে আশা দেওয়া। যখন পালা হয়ে গেছে তখন কয় আরে মুসা এসব ভন্ডামি কথা আমি পছন্দ করি না, আল্লাহর অভাব নাকি যে আড়াই টাকা করে নিবে? এটা তোর বানুয়াট কথা, আমার টাকা দেখে তোর সহ্য হচ্ছে না, যার জন্য এইসব চিটারি মাটারি চলবে না, আমার কাছে চলবে না, আট দিল না। আল্লাহ কয় কি ব্যাপার? বলে বলে দিতে পারবে না, দিবে না বলে না। এইবার কারণ করলো কি, ধনী ধনী ব্যবসায়ী লোককে এক জায়গায় করলো, করে মিটিং এর ভিত মিটিং করতেছে, আমরা যেভাবে হোক বেইজ্জতি করে মুসাকে দেশ থেকে তাড়াবো। দেখেছেন কত দূর বেয়াদব হয়ে গেছে, তা না হলে আমাদেরকে জাকাত ফেতরা মেত্রা বলে সব টাকা নিয়ে যাবে। আচ্ছা তোমরা বলো আল্লাহর অভাব, ওসব সব আড়াই টাকা নিবে কি জন্যে? তাই তো, কিভাবে বেইজ্জতি করবে? মুসা যখন ওয়াজ করে তখন এক মহিলাকে সেটিং করেছে, ২০,০০০ টাকা দিয়েছে, মাসে মাসে ভাতা লিবা। বলে কেন কি করতে হবে? বলে মুসা যখন বক্তব্য দিবে তখন বলবা মুসা আমার সাথে জিনা করেছে, এই কথাটা বলবা। তো মহিলা বলছে হ্যাঁ মাসে মাসে দিবা তো? হ্যাঁ দিব, আগে ২০,০০০ নিয়ে নিস, গেছে মুসাকে বেইজ্জতি করার জন্য গেছে। কি বলবে? মুসা আমার সাথে জিব্বার মালিককে, চোখের মালিককে, জিব্বার ভিতরে আল্লাহ পেঁচ লাগাই দিতে পারে কি পারে না? মনের ভিতরে আল্লাহ পেঁচ লাগাইতে পারে কি পারে না? পারে। মহিলা বলবে যে আমার সাথে জিনা করেছে, কারণের গোষ্ঠী সব দাঁড়ায় আছে, বড় বড় ব্যবসায়ী পড়তি, হ্যাঁ তোর নবিত্ব আজ দেখতেছি, দাঁড়া সব দাঁড়ায় আছে। মহিলা গেছে, বাবা আমার একটা কথা ছিল, যে বলে কি বলেন চাষি, বলেন বলেন, লেন মাইক লেন বলেন, ডাক দিয়ে বলতেছে আমার কোনো দোষ নাই রে বেটা, ওই কারণ আমাকে অনেকগুলো টাকা দিয়ে বলতে বলেছে মোসা আমার সাথে জিনা করেছে। বুঝলে বলবে কি আর আল্লাহ বলে সর্বনাশ করেছে, আমি আল্লাহর কাছে ধন দৌলত চাইয়ে নাকি এতই খারাপ কাজ করেছিলাম? বলে মাবুদ এরকম ব্যাপার। বলে তাহলে এক কাজ করো, আমি আর বিচার করছি না, জমিনকে তোমার তাবেদার করে দিলাম, জমিনকে যাহা বলবা তাহা শুনবে। গেছে চক্রান্ত যতই করো, জাকাত দিবা কিনা? না দিবা না, না জমিন আমি মুসা বলছি গ্রাস করে ফেল, জমিন গ্রাস করেছে হাঁটু পর্যন্ত, দিবা কিনা? বলে না, জমিন গ্রাস করে ফেলো, মাজা পর্যন্ত গ্রাস করেছে, জমিন গ্রাস করো এতদূর পর্যন্ত করেছে, তুমি কি জাকাত দিবা কি দিবা না? বলে মুসা রে
জমিন যদি আমাকে গিলেও ফেলে তাও আমি টাকা দিতে পারবো না, তার কারণ আমি মারা গেলে আমার বাল বাচ্চা খাবে। এইবার মুসা নবী বলে, জমিন রে শুধু কারণকে না, কারণের মালখানা গোডাউন যাচর চৌদ্দ গোষ্ঠী সব ডুবায় ফেল। শেষ। দানবীর উসমান গনির নাম কে না জানে, দানবীর হযরত আবু বকরের নাম কে না জানে, আবার কারুনের নাম কে না জানে, ঠিক কিনা কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় আমি খুব মানে আপন হয়ে গেছি, এত মাহফিল করি সাজাদপুরে আপন হয়ে গেছি। আমি আমরা সাত ভাই, আমার অনেক ভাইকে আমি বলি একটু হজে যান হজে যান, ওনার হজাতে এক গাদি টাকা নষ্ট করা সম্ভব না। আল্লাহ আমাকে নিছে নয় বার, সুবহানাল্লাহ। এই যে আজকে আপনাদের ফরহাদ ভাইয়ের কাছে বললাম, আব্দুর রহমান ভাই আছে না, নাকি বলে যে আমি আব্দুর রহমান ভাই আর আমি ঈদের পরে আমি আমাদের দুজনকে একটু নিয়ে যান তো, আমার তো আর যাওয়ার দরকার নাই, কিন্তু মওলার দরবারে নবীজির দরবারে যত শুনলেই যাইতে ইচ্ছা করে, অথচ আমার ভাইদেরকে আমি নিতে পারি নাই, তার কারণ ওরা চায় শুধু টাকা। কি চায়? টাকা। আমি যে নয়বার গেছি আমি ওদের থেকে কিন্তু মেলা ধনী, মেলা ধনী। সাত ভাই এক বোন, আমি ইন্ডিয়াতে 90 দিন প্রোগ্রাম করে বাড়ি আসছি, হঠাৎ করে বাড়িতে এসে আমার ধর্ম হলো দেশের বাইরে গেলে দেশের ভিতরে ঢুকলেই আমি আগে ফোন দিব মা কেমন আছে। আব্বা অনেক আগে মারা গেছে, কইছে মার হাতের উপরে টিউব অয়েল পড়েছে, টিউব অয়েল পড়ে চাপা খাইছে আঙ্গুলগুলো। গ্রামের মা তো কে জানি বলেছে একটু আগুনে সেঁক দাও, ওটা ঠিক হয়ে যাবে, আগুনে দিয়েছে সেঁক, ওটা গ্যাংরিন হয়ে গেছে, গ্যাংরিন মানে পচা ধরছে। আমি বললাম যে চিকিৎসা, হ্যাঁ 2 টাকা দিয়ে একটা মলম কিনে লাগাই দিছি, আমি কালকেই নিয়ে আই, আমি শহরে থাকি। কুষ্টিয়ার বিখ্যাত এক ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে বলছে তো গ্যাংরিন হয়ে গেছে, তাহলে কি করা, হাত কেটে ফেলতে হবে। আমি হাত কেটে ফেলতে হবে, হ্যাঁ। এক মাসের ওষুধ দিল, টেস্ট করবে, টেস্ট করার পরে হাত কাটবে, তাও সরোয়ার দিতে হাত কাটবে, এখানে পারবে কুষ্টিয়াতে পারবে না। আমার মা খুব কান্দে চিৎকার করে, আর আমি তাহাজ্জুদের নামাজের সময় বলি, মাবুদ মাবুদ তোমার মা নাই তোমার ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমি তো তোমার বান্দা, আমার মা এইভাবে চিৎকার করবে আমি সইতে পারি না, ওই অসুখটা তুমি আমাকে দিয়ে দাও, আমার মার রোগ মুক্তি দিয়ে দাও। কান্তাম সত্যিকারে যে চোখের পানি কবুল হয় তা আমি লোককে বলবো কি আমি জানি। এক মাস পরে নিয়ে গেলাম তো টেস্ট করে বলছে যে চাষি আপনার পা দোকান দেন তো, ডাক্তার বলছে কেন, বলে চাষি সত্যিকারে আপনার একটা ছেলে আলেম বানাইছেন, এই ছেলের দোয়া ছাড়া এটা কোনোদিন ভালো হওয়ার কথা না, তার কারণ আমি এই বিশেষজ্ঞ এই বিষয়ে ডাক্তারি করেছি। একটা টাকাও কোনো ভাই খরচ করলো না। ঈদের দিন আমরা সবাই তো একটা প্রস্তুতি, খরচ মরচ আছে নাকি, আর আমি যে আহামরি টাকা কামাই তা না, গাড়িটা ভাড়া সে 40,000 টাকা, ড্রাইভারের বেতন 10,000, 56,000 টাকা মাস গেলে আমাকে গুনতেই হবে, আর গ্যাস তেল ব্রিজ তো আছেই, ঈদে টাকা নাই। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি করলাম, ঈদের দিন কোনো ডাক্তার নাই, সব তো ছুটিতে গেছে, ছুটিতে গেছে। অরবিন্দ পাল বলে এক হিন্দু ডাক্তার আমাকে বলছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, এই রোগ আমরা এখানে রাখি না, আর আপনি যাবেনই বা কোথায়, গাড়ি ঘোড়া তো সব বন্ধ, লোকজন তো সব ছুটি, মানে যখন ঈদের ছুটি হয় তখন হিন্দু ডাক্তার কিন্তু থাকে আর মুসলমান ডাক্তার ছুটিতে যায়, পূজার সময় হিন্দু ডাক্তার ছুটি পায়, মুসলমান ডাক্তার ডিউটি করে। আমাকে বলছে যে আপনি রাখেন, আমি একাই
আমার মা জিজ্ঞেস করেছে, আব্বা সাতটা তো ছেলে, তুই আতর আর ভাই কই? আমি, মা হাসপাতালে এখন আসলে যে ডাক্তার প্রেসক্রিপশন দেবে, ওষুধ কিনতে হবে, ডাক্তার টাকা চাবে, কেউ থাকে? বলে তুমি যাও নাই কেন? বলে আমি যে পড়েছি, ওয়া কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমি যে পড়েছি ওরা তো পড়ে নাই। বলে না পড়লে ওরা তো শুনেছি। আমি, মা সব সন্তান সন্তান হয় না, মনে রাখো গো মা, জন্ম দিলেই হয় না মাথা, মা হওয়া কিন্তু সহজ কথা না। তোমার দরকার কি? আমার মা যে মারা যাবে আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে মা নড়াচড়া বন্ধ হয়ে গেছে হাসপাতালে, মা তো খালি একটু কথা বলেছে, বাবা তোর গলাটা একটু দেখো, এরকম করে হাত বোলাই দিচ্ছে, আল্লাহ আমার ছেলেটার গলাটা নষ্ট করিস না, আমি বিদায় হয়ে যাচ্ছি বাবা বলে আর নাই। মাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের ওই এলাকার আইন, সমস্ত মসজিদের মুসল্লি দিয়ে একটু দোয়া করানো লাগে, তো মসজিদের মুসল্লি দিয়ে দোয়া করলে ওদেরকে তো খেতে দিতে হবে নাকি, তো খেতে দেওয়ার পক্ষে কোনো ভাই নাই, এক ভাই খাইতে দিবে না, যার জন্য বলছে খাওয়ানো বেদাত। আমি, ভাই আমি একটু বেদাত কাজ করি, আটটা মসজিদের মুসল্লিদেরকে ডাইকে খাওয়াই, 35,000 টাকা খরচ, সব আমার। আমাদের দেশের নিয়ম যে একটু খানা দেওয়া লাগে, এই দেশের নিয়ম আছে কিনা জানি না, খানা না দিলে লোক টিটকারি মারে, শুধু মাকে পুঁতিয়ে ধুইলা মানুষকে একটু হাত ধোয়াইলা না, মানে এক একটা দেশের চলন। ভাইদেরকে ডাকলাম যে কে কত দিবি, আমার যে ভাই ধনী সে বলছে আমার কাছে টাকা নেই, আর এক ধনী বলছে এসব মানুষকে খাওয়াই লাভ কি, আমি লস একটু করি না, একটাও রাজি হলো না। আমি 84,000 টাকা খরচ করে আমার মসজিদের সকল মুসল্লিদেরকে দাওয়াত করে আমি খাওয়াইছি, আপনারা আমার মার জন্য দোয়া করেন। অন্যান্য ভাইয়েরা জমি কিনে আর জমি বেচে আর আমি কিনি, মাকে খাওয়াইলে, মার পিছনে খরচ করলে, বাপের পিছনে খরচ করলে সে কি গরিব হয়? আপনি আমাদের গ্রামে যাবেন, মসজিদের মাইক চুরি হয়ে গেছে, তা আমার ইমাম সাহেব আমার বাসায় গেছে কুষ্টিয়ান, কি ব্যাপার? তা বলছে আজান হচ্ছে না, সামনে রমজান মাস, মাইক নাই। আমি কিন্তু মাইক কিনে দিয়েছি, আর ওখানে লেখা আছে বাঙালি হুজুর। বাঙালি হুজুর লেখলেন কেন? বলে কেউ যদি আবার বলে যে মাইক আমি দিয়েছি, আমাদের দেশে তো এই নীতিও আছে নাকি? তো আমি বলছি এই দেশে আজান দেওয়ার মতন মাইকটা কিনে দেওয়ার মতন নাই, আমি মাইক কিনে দিয়েছি, আমি আল্লাহ মাফ করুন, আমি অনেক কিছুই করি গরিবদের জন্যে, আমি কিন্তু অন্যান্য ভাইদের থেকে অনেক ভালো আছি, 70,000 টাকা বক্তা লেয়, আবার অগ্রিম আবার আগে দিয়ে দেওয়া লাগে। ঠিক দেখবেন যে যেদিন মহাফিল তার আগের দিন ফোন করে বলবে বাকি টাকাটা পাঠান, নালে যাবো না, নেই আগে 20,000 টাকা গুনে নিয়েছে কিন্তু। আর এই আব্দুর রহমানের সাথে সম্পর্ক হয়ে গেল আমার 35 বছর। ভাই দাওয়াতটা নিয়েন না, ঠিক আছে কথা বলছেন, আমি 10,000 টাকা বাইনাই নিয়ে থাকি, এমনও জায়গা আছে 50,000-60,000 টাকা, আপনাদের সাথে তেমন আচরণ আমি জীবনে করি নাই, আমার মনে হয় করি নাই, আমি কি অভাবে আছি? আপনাদের এলাকা দিয়ে গেলে সবাই তো সম্মান করে, ঠিক কিনা? টাকা হাওয়ালা হওয়া যায়, সমাজের সম্মান জিনিসটার মালিক একমাত্র আল্লাহ, জয় বলেন ঠিক কিনা? দান করলে টাকা খরচ হয় নাই, টাকা শেষ হয় নাই, মার খেদমতের কারণে একটা গলা কোনদিন এতদিন টিকার কথা না, কত বক্তা দেখলাম আমার এই জীবনে, বিশাল মার্কেট আগামী বছর আর নাই আমার জীবনে দেখেছি। ভাইয়ারে আমার কিছু কিছু বক্তা মারা গেছে, আজকের জান্নাতের বাগানে বসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আমি যে মরবো না তা না, মরণটা কোন ভাবে আসে কোন অবস্থায় হবে জানে কে, তাই সর্বক্ষণ আল্লাহর কাছে কান্দি, মাবুদ গো পাক্কা নামাজি পাক্কা মুসলমান,
পাক্কা ইমানদার না বানিয়ে তুমি আমাদেরকে কাফনের কাপড় পরাইও না।